शिक्षार्थी फाहाना मिस नाम हम फाहाना इस्लाम बंगबंधु शेख मुजिब एकेडमी एक शिक्षक हमें तुम्हारे दशम श्रेणी बांगला द्वितीय पत्र ये पढ़ाते चाची आसले एन करोनार दिन तुम्हारे अनेक रकम समस्या गए तरह तुम्हारे पढ़ाशुना अनेक घाटती सबकिछ पर तुम्हारा उचित जे हमारे जो वेबसाइट आछे ओखाने तुम्हारे विषयगुलो पर्याक्रमे देवा आछे तुम्हारा एक देखे नो आज के तुम्हारे पाठेर विषय होच्छे व्याकरण बांगला व्याकरण और आलोच्य विषय तुम्हारे बाटा विश्लेषण आछे सेटा होच्छे कि वि जो आ जो प्रि जो अन ए शब्दटिर भूतप्रतिगत अर्थ होच्छे विशेषभावे विश्लेषण तुम्हारा देखते पाच्छो जे एर संज्ञाओ आछे तुम्हारा बोइते सबई आछे देखो जे शास्त्रे भाषा विभिन्न उपादान प्रकृति और स्वरूप विचार विश्लेषण विभिन्न उपादान सम्पर्क निर्णय और प्रयोग विधि विशेष भाव आलोचित है ताकि व्याकरण बोले ठीक है यो तुम्हारे व्याकरण और व्याकरण क्यों हमें व्याकरण करी प्रयोजनता की क्यों पाठ कर भाषार विभिन्न उपादान गठन प्रकृति जानते सुष्ठ प्रयोग विधि व्यवहार विधि एवं लेखा और कथा भाषा प्रयोग शुद्ध शुद्धि निर्धारण करा जाए व्याकरण का प्रयोजन आज बोलते बांगला व्याकरण की बांगला व्याकरण हे जे शास्त्रे बांगला भाषार विभिन्न उपादान तार गठन प्रकृति तार उपादान एवं स्वरूप सुष्ठ स्वरूप विचार विश्लेषण एवं सुष्ठ प्रयोग विधि विशेष भाव आलोचित है सेटाई हे बांगला व्याकरण বুঝতে পেরেছো এখন দেখো এই বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় সেটা কি চারটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা মানে মৌলিক অংশ থাকে ব্যাকরণ যেমন দেখো ধ্বনি সাউন্ড শব্দ ওয়ার্ড বাক্য সেন্টেন্স অর্থ মিনিং আচ্ছা সব ভাষার ব্যাকরণে প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ে আলোচনা করা হয় একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব ধ্বনিতত্ত্ব হচ্ছে ফোনোলজি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব হচ্ছে মর্ফোলজি বাক্যতত্ত্ব বা পদক্রম হচ্ছে সিনট্যাক্স আর অর্থতত্ত্ব হচ্ছে সিনেস্টিক্স এছাড়াও অভিধান তত্ত্ব বলতে একটা শব্দ আছে যেটা আমরা ব্যাকরণে আলোচ্য বিষয় বিতে আছে সেটা হলো লেক্সিকোগ্রাফি এর আলোচ্য বিষয় হচ্ছে ছন্দ অলঙ্কার বুঝতে পেরেছো এরপর দেখো আমরা ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্ব কি যে ধ্বনিটা আমরা মুখের মুখ বেবর থেকে কণ্ঠনালী शक्त तालु नरम तालु जीपा आलजीपा मुख विवर यह सब शब्द आलोड़ित है मुखे भेतर थे आवाज आलोड़ित बेर षड़े माध्यम से ध्वनि और ध्वनि आलोच्य विषय की देखो ध्वनि उच्चारण प्रणाली उच्चारण स्थान ध्वनि चिन्ह वर्ण बिन्यास ध्वनि संकेत ভূসন্ধি ধ্বনির পরিবর্তন লোপ নত্ব শব্দবিধান ইত্যাদি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় আমরা এটা তোমাদেরকে আবার দেখাচ্ছি যে এটাই হলো হচ্ছে যে ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়ের ভিতরে এই অংশগুলো চিহ্নিত করা হলো আসবো বর্ণতে বর্ণকে দেখো প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেকটি ভাষায় লেখার সময় একটা বর্ণ বা চিহ্ন আমরা ব্যবহার করে থাকি এই চিহ্নগুলোকে আমরা বলবো বর্ণ আর এই বর্ণগুলো যখন বলি আমরা সেই বর্ণর বিচারে আমরা কি বলি যে যেমন বাংলায় বলি আমরা ব সে বকের প্রথম অক্ষর হলো ব বা ইংরেজিতে বলি তে ইংরেজিতে বলি বি এবং আরবিতে বলি আরবি বা সংস্কৃতে তে দুটোতেই আমরা বলি হচ্ছে পে আচ্ছা এরপরে দেখো আমরা রূপতত্ত্ব নিয়ে আলোচনা করবো এরপরে অংশটা হলো রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয় শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ রূপ গঠন করে শব্দ সেজন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয় বাক্যতত্ত্ব এরপরে তিন নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম মানুষের বাক প্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক্য প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য সঠিক গঠন প্রণালী বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন সার্থক ব্যবহারযোগ্যতা বাক্য মধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম পদের রূপ পরিবর্তন ইত্যাদি এর আলোচ্য বিষয়
বাক্যের মধ্যে কোন পদের পর কোন পদ বসে, কোন পদের স্থান কোথায়, বাক্যতত্ত্বে যে পূর্ব বিশ্লেষণ থাকে, বাক্যতত্ত্বকে আমরা পদক্রম বলতে পারি। আচ্ছা, এরপরে হলো চার নম্বর অর্থতত্ত্ব, শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন এটা উদাহরণ হচ্ছে যেমন মুখার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এটা হলো এর আলোচ্য বিষয়, এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে দেখো যে আমরা যে প্রথমে পড়েছি আমরা হচ্ছে ধ্বনিতত্ত্ব, তারপরে পড়েছি হচ্ছে দুই নম্বর হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, তিন নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম, চার নম্বর হচ্ছে অর্থতত্ত্ব। আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আসব যে বাংলা ব্যাকরণের আলোচনায় কতিপয় পারিভাষিক যে শব্দ রয়েছে সেগুলো কি, বাংলা ব্যাকরণের আলোচনার জন্য পণ্ডিতেরা কতিপয় পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন, সেগুলো কি, একটা হচ্ছে প্রাতিপদিক, সেটা কি, এটা মানে বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে, যেমন হাত, বই, কলম ইত্যাদি। আর সাহিত্য শব্দ কি, যেটা হচ্ছে এটার দুটো অংশকে আমরা দেখি, সাহিত্য শব্দ হচ্ছে মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকেই আমরা সাহিত্য শব্দ বলে থাকি, যথা হাতা, বর্ণিম, দম্পতি ইত্যাদি। আর সাহিত্য শব্দ হচ্ছে যে মৌলিক সাহিত্য শব্দ আবার দুই প্রকার, যেমন নাম ও ক্রিয়া, এবং প্রত্যেকটি নাম শব্দের শব্দের ও ক্রিয়ার দুটি অংশ থাকে, দুটি অংশ থাকে। তাহলে আমরা যে আজকে পাঠের বিষয়গুলো পড়েছি সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়, এটা হচ্ছে আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এই অংশটা পড়েছি, তোমাদের বইতে আছে এবং এটা লেকচার নম্বর ১। তোমরা এটা ভালো করে নিশ্চয় বুঝতে পেরেছ, যা বুঝিয়েছি তোমরা এটা যদি ভালো করে বাসায় পড়ো, এবং বাংলা যে তোমাদের পাঠ্য বইয়ে যে বাংলা ব্যাকরণের যে অধ্যায়টা আমি পড়ে নিলাম পরিচ্ছেদটা, সেটা তোমরা একটু ভালো করে আবার পড়ে নেবা। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং পড়াশোনার জন্য নিজেকে নিরাপদ রাখবা এবং অন্যকেও নিরাপদ রাখতে সাহায্য করবা। এই বলে আমার আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।